ঘরে অসুস্থ স্বামী, কাঠ কুড়িয়ে চপ বিক্রি করে সংসার চালান মায়া। সকাল থেকে রাত বেঁচে থাকার লড়াই। বিশ্ব নারী দিবসে এক লড়াকু নারীর জীবন সংগ্রামের বাস্তব গল্প। ঘরে অসুস্থ স্বামী, বহু চিকিৎসা করিয়েও সুস্থ করতে পারেননি তাকে, সেভাবে কাজ করতেও পারেন না। অসুস্থ স্বামীর ওষুধ, দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতেই হিমশিম অবস্থা। সকাল থেকে গভীর রাত জীবন যুদ্ধে একাকি লড়াই চালিয়ে যাচ্ছেন গৃহবধূ মায়া অধিকারী। আগে অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করতেন, তবে বর্তমানে সংসার চালাতে পাড়ায় রাস্তার ধারে চপের দোকান খুলেছেন। সকালে উঠে প্রথমে ভ্যান নিয়ে বেরিয়ে পড়েন কাঠ সংগ্রহ করতে, বিভিন্ন এলাকায় ঘুরে কাঠ জোগাড় করে আনা। তারপর সন্ধ্যায় দোকান দেওয়ার প্রস্তুতি শুরু হয়, অর্থাৎ চপ, বেগুনি, বিভিন্ন তেলে ভাজা তৈরির উপকরণ প্রস্তুত করতে হয় বাড়িতে বসে। এর ফাঁকেই চলে অসুস্থ স্বামীর সেবা শুশ্রূষা, তার খাবারের ব্যবস্থা। দোকানের জিনিসপত্র গুছিয়ে বাড়ির রান্না সেরে স্বামীকে খাইয়ে কোনোমতে নিজে নাকে মুখে দুমুঠো গুজে ফের ভ্যান নিয়ে বেরিয়ে পড়েন দোকানের জন্য। দোকান সাজিয়ে বসতে বসতে সন্ধ্যা। আক্ষেপের সাথে গৃহবধূ বলেন, সকাল থেকে রাত আগুনের তাপেই পুড়ে মরি, বর্তমানে বেচাকেনা ভালো নেই। গৃহবধূ জানালেন স্বামীর ওষুধ, নিজেদের সংসারের খরচ, ওষুধের টাকা জোগাড় হলে নিজেদের খাওয়ার পয়সা থাকে না, নিজেরা খেলে ওষুধ কেনা হয় না। গৃহবধূ আরও জানালেন, ভোরবেলায় 5টার দিকে উঠে চলে যায় কাঠকুড়োতে, কাঠকুড়ুই এনে 8টা সাড়ে সংসারের কাজটা সেরে 8টা সাড়ে 8টায় উনুন ধরে, সেই উনুন বন্ধ হয় 3টের সময়। এবার 3টের পরে ভ্যান চালাইয়ে চলে যায় দোকানে, এই দোকানের পরের থেকে বাড়ি আসি, প্রায় 11:30টার দিকে বাড়ি আসি। ঠিক আছে, এইভাবেই উপার্জন চলে। কোনো দিন বেচা কিনা হয়, কোনো দিন হয় না। এইভাবেই উপার্জন করে স্বামীটি নিয়ে আসি এখানে। বিরাট অপারেশন করা, সে কাজ করতে পারে না, আমার একটা ছেলে নেই, আয় করার লোক। এবার মাসে 3,000 টাকার ওষুধ লাগে। এবার সে ওষুধের পয়সা জোগাড় করতে যেয়ে আমি পেটে দিতে পারি না। এবার যদি সেইভাবে খেতে যায় তাহলে ওষুধ কিনা হচ্ছে না, আর ওষুধ যদি কিনতে পারি তাহলে খাওয়া হয় না। সাহায্য কে করবে? কেউ আছে? আমার সারা জীবন তো বাসায় বাসন মেজে খেয়েছি। জানা গেছে প্রায় 15 থেকে 16 বছর আগে স্বামী নির্মল অধিকারীর পেটের রোগ ধরা পড়ে। বহু জায়গায় ঘুরে অপারেশন হয় ঠিকই, কিন্তু পুরোপুরি সুস্থ হতে পারেননি নির্মল। এদিন বিছানায় শুয়ে নির্মল বলেন, আমার 15-16 বছর অসুস্থ, আমি কাজ করতে পারি না। ওই আমার স্ত্রীরা কাজ করে আনে, তাতে খাওয়া ভালো মতন হয় না, আর ওষুধপত্র কিনতে পারি না। ওই যা আমি ওই হসপিটালে যা দেয় ওই খেয়ে তা ছাড়ে না। কোনো রকম কোনো সরকারি সাহায্য কোনো দিন পেয়েছেন? না। কোনো জায়গায় চেষ্টা করেছেন সরকারি সাহায্যের জন্য? চেষ্টা করেছি কিন্তু কেউ দেয়নি। এখনো আমার ওই স্ত্রী কাজ করে, ওই কাটমাট কুড়ে নিয়ে আসে, ওই সব টপ বাজে, ওই তারই পরে সংসার চলে। বনগাঁ পৌরসভার অন্তর্গত 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মায়া কলেজ রোডের ধারে চপের দোকান চালান। গৃহবধূ বলেন, এভাবে বেঁচে থাকা যায় না, কেউ যদি অন্তত ওষুধের ব্যবস্থাটুকু করে দিত। ফের নিজের কাজে মন দেন। আজ বিশ্ব নারী দিবস, বিভিন্ন জায়গায় ঘটা করে পালন হচ্ছে দিনটি। নারী দিবসের কথা বলতেই জানালেন, আমরা খেটে খাওয়া মানুষ, আমাদের আবার বিশেষ দিন। এভাবেই দীর্ঘ 15 থেকে 16 বছর ধরে একাকী বেঁচে থাকার লড়াই, জীবন যুদ্ধে টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন এই লড়াকু নারী। বিশ্ব নারী দিবসে তার এই লড়াইকে কুর্নিশ আমাদেরও। শুভসাচির সাথে সোমনাথ মজুমদারের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।